আমরা যে কাজগুলো করে যাচ্ছি এবং সেগুলো কাজ সম্পূর্ণ হলে স্যার আমাদের এই লেনদেনটা বেড়ে যাবে এবং আশা করি যে আমাদের এই রাজস্ব প্রায় 1000 কোটি টাকার বেশি বেড়ে যাবে, এটাই আমাদের একটা প্রত্যাশা স্যার। তো সেই আলোকে স্যার আমাদের সুনির্দিষ্ট 4টি স্যার প্রস্তাব আছে। একটা হচ্ছে স্যার রিডাকশন অফ ট্যাক্স সোর্সেস ফ্রম দ্য ট্র্যাক হোল্ডার্স, যে স্যার যে ট্র্যাক হোল্ডার যারা আছে, যার ব্রোকার আছে, সেখানে স্যার উইথহোল্ডিং ট্যাক্স একটা নেওয়া হয় স্যার 50 টাকা, প্রতি 1 লক্ষ টাকা ট্রেড করলে 50 টাকা রাখা হয় স্যার। তো এইটা স্যার আগে ছিল 15 টাকা, এমনিতে তো স্যার এখন বিভিন্ন কারণে, করোনা থেকে শুরু করে বিভিন্ন বৈশ্বিক অবস্থার কারণে বাজারের অবস্থা স্যার আপনারা জানেন কি অবস্থা, সেখানে আমাদের ব্রোকারদের স্যার এই যে টাকাটা 50 টাকা নেওয়া হয় স্যার, আগে ছিল স্যার 15 টাকা স্যার, এখন এই 50 টাকা অতি বেশি হয়ে যায় স্যার। দেখেন এখন আমাদের বাজার অবস্থা আগের থেকে খুব একটা ভালো অবস্থায় নাই স্যার, কিন্তু স্যার আমাদের এক্সপেন্ডিচার অনেক বেড়ে গেছে স্যার আমাদের ব্রোকারেজ হাউসে। যে 50 টাকা স্যার কোম্পানি যদি লসও করে স্যার ব্রোকারেজ হাউস, কিন্তু 50 টাকা দিতে হচ্ছে স্যার, তাতে স্যার মানে একটা ডাবল পেইন স্যার এটা। তো স্যার আমাদের একটা আবেদন এখানে পার্শ্ববর্তী দেশগুলো স্যার একটু দেখি স্যার, আমরা একটু রেফারেন্সের জন্য নিয়ে আসছি স্যার। ইন্ডিয়াতে স্যার প্রতি 1 লক্ষ টাকার পিছনে স্যার 13 টাকা দেয়, পাকিস্তানে স্যার 20 টাকা দেয়, আর হংকং এ 2.70 টাকা, সেখানে স্যার আমরা 50 টাকা দিচ্ছি স্যার। এটা স্যার একটু স্যার আপনি যদি সদয় বিবেচনা করেন স্যার, আমাদের ব্রোকারেজ হাউসগুলো অনেকটা স্যার মানে সার্ভাইভ করতে পারবে, কারণ এখানে স্যার অনেক কর্মসংস্থান হয় স্যার, অনেক লোকজন কাজ করে, কিন্তু এইভাবে যদি হয় স্যার ওরা সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে স্যার। স্যার আরেকটা পয়েন্ট হলো স্যার ট্যাক্স অন ডিভিডেন্ড ইনকাম স্যার, এই যে স্যার ডিভিডেন্ড ইনকামের উপর যে ট্যাক্স আর দেওয়া হয় স্যার, সে ঠিক আছে স্যার, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি স্যার ইট শুড বি ফাইনাল সেটেলমেন্ট, কারণ স্যার এটা যদি একটা সাবসিডিয়ারি কোম্পানি বা সিস্টার কনসার্ন যদি ডিভিডেন্ড পায়, সেখানেও তাদের উপর আবার ট্যাক্সেশন হয়, ট্যাক্সেশন হয়ে থাকে স্যার, তো আমার মনে হয় স্যার ডাবল ট্যাক্সেশন হয়ে যায় স্যার। সো এই জায়গাটা স্যার একটা ফাইনাল সেটেলমেন্ট যদি করে দেওয়া হয় খুব ভালো হয় স্যার। স্যার আরেকটি জিনিস হলো যে আমাদের যে 50 লক্ষ টাকা পর্যন্ত স্যার 50,000 টাকা পর্যন্ত ডিভিডেন্ড স্যার আমাদের এক্সেমশন চাচ্ছি, অর্থাৎ যদি আমার ইনকাম স্যার 1 লাখ টাকা হয়, প্রতি প্রথম 50,000 টাকা স্যার ওটা ইনকাম থেকে এক্সেমশন দেওয়া হলে স্যার এটাই বিনিয়োগকারী অনেক উৎসাহী হবে স্যার, এটা আগে ছিল স্যার এখন সেটা উঠে গেছে স্যার, তো এটা আবার রিইন্ট্রোডিউস করার জন্য স্যার আমরা আমার একটা মানে আকুল আবেদন স্যার। তারপর স্যার রিডাকশন অফ কর্পোরেট ট্যাক্স রেট অফ লিস্টেড কোম্পানি স্যার, স্যার এইটা স্যার আপনারা আগে করেছিলেন এরকম স্যার, আমাদের যে গ্যাপটা ছিল লিস্টেড কোম্পানি এবং আনলিস্টেড কোম্পানি স্যার 10% ছিল স্যার, এখন দেখেন স্যার এই যে বাজারে আজকে স্যার লিস্টেড হচ্ছে না স্যার, একটা ইনসেন্টিভ যদি থাকে আমরা মনে করি যে এই লিস্টেড কোম্পানির সংখ্যা বেড়ে যাবে, আলটিমেটলি লং টার্মে স্যার রাজস্বও বেড়ে যাবে স্যার। তো আমরা সেটা স্যার 10% থেকে গ্যাপটা থেকে 12.5 12.5% এর জন্য স্যার আমরা আবেদন করছি স্যার।